টেকনিকের ম্যাথের সেমিস্টার ওয়ানের চ্যাপ্টার 10, সেমিস্টার 1 এর ম্যাথের চ্যাপ্টার 10। তো এই চ্যাপ্টারটিতে আমরা যে সূত্রগুলো প্রথমে ব্যবহৃত হয়, মানে যে সূত্রগুলো ব্যবহৃত হয় সেই সূত্রগুলো প্রথমে আমরা দেখব এবং তারপরে আমরা চলে যাব হচ্ছে অঙ্কের সমাধানে। তো সূত্রগুলোর মধ্যে যে সূত্রগুলো ব্যবহৃত হয় সেই সূত্রগুলো হচ্ছে sin a+b, sin a-b, cos a+b, cos a-b, tan a+b এবং tan a-b। এই মোটামুটি এই সূত্রগুলো আসলে বহুল ব্যবহৃত সূত্র, এই সূত্রগুলো বেশি ব্যবহৃত হয়। যদিও কটের সূত্র রয়েছে, আমরা ওই সূত্রগুলো আসলে খুব বেশি একটা অঙ্কে আসে না ওই সূত্রগুলো দিয়ে, তারপর আমরা ওই সূত্রগুলো নিয়ে কথা বলবো। তবে মোটামুটি আগে এই সূত্রগুলো নিয়ে কথা বলি এবং কাজ করে এই সূত্রগুলো ব্যবহার করা শিখি। তো সূত্রগুলোর মধ্যে যে মূল সমস্যাটি হয় সেই বিষয়টা হচ্ছে যে আসলে সূত্রগুলো প্রায় একই রকমের হয়ে যায়, ফলে আসলে যতবারই মুখস্থ করা যাক না কেন ততবারই কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। সো আমরা চেষ্টা করব যে কিভাবে মনে রাখা যায়, কোন কোন জায়গাগুলোতে ফোকাস করলে সূত্রগুলো সহজে মনে রাখা যাবে সেই জিনিসগুলো দেখবো। যেমন সাইনের সূত্র যদি আমরা কথা বলি, সাইনের সূত্রের, তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যেহেতু সাইনের সূত্র, তাহলে সবার প্রথমে সাইন দিব এবং পেছনে দিব কস। সাইন কস, পরেরটা হবে এর উল্টা, কস সাইন। এখন এখানে এ আর বি ছিল, এখানে দিব এ, এখানে দিব বি, এখানে দিব এ, এখানে দিব বি, এবং যেহেতু এখানে প্লাস তাহলে এখানে প্লাস হবে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি, তাহলে সাইনের সূত্র সর্বদা সাইন দ্বারা শুরু হবে, প্রথমবারে সাইন দ্বারা শুরু হবে, কস দ্বারা শেষ হবে, আর পরের বারে কস দ্বারা শুরু হবে, সাইন দ্বারা শেষ হবে, এবং মাঝখানে প্লাস থাকলে প্লাস হবে। এইভাবে যদি একটু বারবার করে মনে রাখা যায়, মনে করা যায়, তাহলে সূত্রগুলো সহজেই মনে আসবে। তাহলে একইভাবে সাইনের সূত্র, তাহলে সাইন দ্বারা শুরু হবে, তাহলে সাইনে কস বি, আবার কজে সাইন বি, ওখানে প্লাস ছিল তাই প্লাস হয়েছে, এখানে মাইনাস আছে কি হবে, মাইনাস হবে। সুতরাং আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি সাইনের সূত্রগুলো। একইভাবে আমরা যদি কজের সূত্রগুলোতে যাই, তাহলে এরও দেখা যাবে যে এমন কতগুলো কমন বৈশিষ্ট্য রয়েছে, সূত্র দুটো প্রায় সেম, শুধু খেয়াল রাখতে হবে। তাহলে কজের সূত্রের বেলায় সবসময় মনে রাখতে হবে এটা কজ দ্বারা শুরু হবে এবং দুইটা কজ প্রথমে হবে, কজ কজ, তারপর তাহলে হবে সাইন সাইন, এখানে এ, এখানে বি, আবার এখানে এ, এখানে বি। মনে রাখতে হবে এখানে প্লাস থাকলে মাইনাস হয়, কজের সূত্রের ক্ষেত্রে চিহ্নটা উল্টা হয়, প্লাস থাকলেই মাইনাস হয়। তাহলে একইভাবে সূত্র একই হবে, তাহলে কজে কজ বি, এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে, সাইনে সাইন বি। তো ওকে ফাইন, কস এবং সাইনের সূত্র আমরা দেখলাম। এবার ট্যানের সূত্রে যাবো, ট্যানের ক্ষেত্রে এখানে ভালো করে খেয়াল করতে হবে, ট্যান আমরা এইভাবে একটা টান দেব, ডিভাইডেড বাই সাইন দিব বা চিহ্ন দিব, এরপর এখানে লিখবো ট্যান এ ট্যান বি, যেহেতু প্লাস আছে এখানে প্লাস, এইখানে প্লাস হলে আসলে নিচে হবে 1 মাইনাস, 1টা সূত্রের মাইনাসটা সূত্রের, তারপর এই দুটোকে এখানে গুণ করে দেবো, তাহলে ট্যান এ ট্যান বি। একইভাবে মাইনাসেরটাও তাই, ট্যান এ ট্যান বি ডিভাইডেড বাই, এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস হবে, এবং এইখানে মাইনাস হলে এখানে 1 প্লাস হবে, এবং এই দুটোর গুণ ফল এখানে বসাই দেবো। এই হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি সূত্রগুলো। কটের সূত্রগুলো আসলে করা যেতে পারে, তবে খুব বেশি ব্যবহৃত হয় না জন্য আমি দেখাইলাম না। যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি কটের সূত্রগুলো দেখাবো, অঙ্ক করতে গিয়েই কটের সূত্রগুলো দেখাবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা সাইনের সূত্র ব্যবহার করে আমরা একটু অঙ্ক করে ফেলি। দেখা যাক, এখানে যদি আমরা কল্পনা করি sin 75 ডিগ্রি, দেখুন আমরা মান জানি হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রির, 45 ডিগ্রির, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির। sin 75 ডিগ্রি এই মানটা আমাদের কিন্তু জানা নেই, তো আমরা এর কিভাবে করব, আসলে এই প্রবলেমটা কিভাবে সলভ করব। তো দেখা যাক, আমরা এরকে একটু ভেঙে নিব। sin 75 কে কিন্তু 90 মাইনাস 15 করা যায়। তো আমার কথা হলো, এই 15 ডিগ্রির কি মান জানা আছে আমার? নাই, 15 ডিগ্রিরও কিন্তু আমার মান জানা নেই। সুতরাং এইভাবে ভেঙে লাভ নেই, আমি যদি 60 ডিগ্রি প্লাস 15 করি তবুও কিন্তু 75 হয়, এইভাবে ভাঙা যায়। বাট এই ঘুরে একই কথা আসবে, 60 ডিগ্রির মান জানা থাকলে আমার কিন্তু 15 ডিগ্রির মান জানা নেই, অজানা। ফলে আমাকে আর একটু ভাবতে হবে অন্য কি করা যায়, সেটা হচ্ছে আমি যদি এরকম করি যে 45 প্লাস 30, দেখেন 45 আর 30 যোগ করলে কিন্তু 75 হয়। সুতরাং 75 সংখ্যাটাকে আমি এমনভাবে ভেঙে নিলাম, যাতে করে 75 হয়
আবার সাইন এ প্লাস বি এর সূত্র পড়ে। আমরা সাইন এ প্লাস বি এর সূত্রে আমরা কিন্তু দেখেছি এর আগে যে সাইনের ক্ষেত্রে সাইন প্রথমে হয় শুরু, সাইন শুরুতে বসে, তারপর কজ হয়, আবার প্লাস থাকলে প্লাস হয়, আবার শুরুতে কজ হয়, তারপর সাইন হয়। আমরা এগুলো দেখেছি। তো এখানে সাইন এ বলতে এখানে 45, বি বলতে 30, আবার এ বলতে এখানে 45, আবার বি বলতে 30। এখন কিন্তু আমরা সাইন 45 ডিগ্রির মান জানি 1/√2, আবার কস 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, প্লাস কস 45 এর মান 1/√2, আবার সাইন 30 এর মান হচ্ছে 1/2। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে দেখা যাচ্ছে উপরে আছে √3, একে √3, নিচে 2√2, প্লাস আছে প্লাস, উপরে এক এককে এক, নিচে 2√2, গুণ করে দিলে এটা হয়। লসাগু যদি করি তাহলে 2√2 কাটা থাকে √3, প্লাস 2√2 কাটা থাকে 1, এটাই অ্যানসার। একইভাবে আপনারা চেষ্টা করতে পারেন কস 75 ডিগ্রি, একটু দেখলেই বুঝতে পারবেন, করলেই বুঝতে পারবেন। সেম ভাবে ভেঙে নেবেন 45 প্লাস 30, তারপর আবার কজে প্লাস বি সূত্র ফেলে দিলে অ্যানসার চলে আসবে। এইবার আমরা এই অঙ্কটি আমরা করব, সেটা হচ্ছে যে প্রমাণ করো সাইন 75 প্লাস সাইন 15 ডিভাইড বাই সাইন 75 মাইনাস সাইন 15 = √3। এই প্রমাণটা আমরা করব। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে তুলে নিব লেফট হ্যান্ড সাইড, সাইন 75 সাইন 15 সাইন 75 সাইন 15। এখানে দেখা যাচ্ছে যে একটি কোণের মান 15 দেওয়া আছে, আরেকটি কোণের মান 75। এই আলাদা আলাদা কোণ থাকলে আমাকে প্রথমেই একই কোণে পরিণত করে নিতে হবে, অর্থাৎ কৌণিক মানটা একই করে নিতে হবে। আমরা কি করব, এই যে সাইন 75টা আছে এটাকে আমরা একটু মডিফাই করব, লেখা যায় 90 মাইনাস 15, বা 15 প্লাস সাইন 15। আবার নিচেও সেম করব, সাইন 90 মাইনাস 15 প্লাস সাইন, সরি এটা মাইনাস 15, এগুলো ডিগ্রি দিয়ে দিব। ওকে, আমরা পূর্বের অধ্যায়ে অর্থাৎ নবম অধ্যায়ে অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে শিখেছি যে এখানে 90 এর সাথে যে সংখ্যাটা গুণ অবস্থায় থাকে সেটা যদি বিজোড় হয় তাহলে এই অনুপাত পরিবর্তন হয়। একইভাবে এই 90 এর সাথে একটা 1 গুণ অবস্থা আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে 90 এর সাথে একটা বিজোড় গুণিতক, অর্থাৎ সংখ্যাটা বিজোড়, ফলে সাইনটা হয়ে যাবে কস। আমরা এগুলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে শিখতে পেরেছি। তো এরপরে চৌকোণ চেক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 90 এর 1 রয়েছে, অর্থাৎ 1টা 90, আমরা 1টা 90 যাওয়ার পর মাইনাস থাকলে ব্যাক করতে হবে, ফলে এটা প্রথম চৌকোণ। আমরা জানি এখানে অল প্লাস, ফলে এখানে প্লাস প্লাস চিহ্ন দিতে হয় না, এখন এগুলোর কোনো ভ্যালু নেই, থাকে 15। প্লাস আছে, প্লাস সাইন 15। একইভাবে আমরা এটা করে ফেলতে পারি, তাহলে এটাও কস 15 মাইনাস সাইন 15। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কস 15 দ্বারা লব এবং হর দুটোকেই ভাগ করব, কস 15 ডিগ্রি দ্বারা। তাহলে হচ্ছে কস 15 বাই কস 15 প্লাস সাইন 15 বাই কস 15, অর্থাৎ লবকে কিন্তু আমি কস 15 দ্বারা ভাগ করে ফেলেছি, এবার আমি হরকে কস 15 দ্বারা ভাগ করব। তাহলে কস 15 বাই কস 15 মাইনাস সাইন 15 বাই কস 15, অর্থাৎ এটা আমরা লব ও হরকে একই রাশি দ্বারা ভাগ করলাম, যেটা করা যায়। তো এতে করে কি হবে, আমরা এটা এটা কেটে দিতে পারি, ফলে এখানে থাকবে 1 প্লাস সাইন বাই কস, মানে আমরা জানি ট্যান, তাহলে ট্যান থিটা, থিটার মানে এখানে 15, তাহলে এটা হবে ট্যান 15। একইভাবে আমরা এখানে এটা এটা কেটে দিলে থাকে 1, তাহলে এটা 1, আর এটা হচ্ছে সাইন বাই কস, মানে আমরা জানি ট্যান, থিটার মান 15, তাহলে হবে ট্যান 15। তো আমরা আগের লাইনে পেয়েছিলাম হচ্ছে 1 প্লাস ট্যান 15 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান 15 ডিগ্রি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা জানি ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল 1, তাহলে আমরা ইচ্ছে করলে এই 1 এর বদলে ট্যান 45 ডিগ্রি কিন্তু লিখতে পারি। এর একটা বিশেষ কৌশল, আমরা এই প্রত্যেকটা লাইনেই কিন্তু আমরা এক একটা কৌশল অবলম্বন করতেছি, এইগুলো মনে রাখতে হবে। এখানে ট্যান 15 ডিগ্রি আছে, 15 ডিগ্রি আমরা এই 1টা রেখে দিব, এইখানে আবার 1 এর বদলে ট্যান 45 ডিগ্রি বসাবো না। ইচ্ছে করলে বসাতে পারি, কিন্তু বসাইলে আমার লাভ হবে না, আমার লাভ হবে এখানে 1 রাখতে হবে, রাখলে কারণ সূত্রের সাথে মিলে যাবে, সূত্রে এখানে 1 আছে। তো 1 মাইনাস, আমরা খেয়াল করবো এই ট্যান 15 ডিগ্রির সাথে যদি একটা 1 গুণ অবস্থায় দিয়ে গুণ করি কোনো সমস্যা নেই, ফলে এই ট্যান এর বদলে আমরা বসাবো ট্যান 45 ট্যান 15। এখন আমরা যদি আসলে ট্যান এ প্লাস বি এর সূত্র খেয়াল করি, ট্যান এ প্লাস বি এর সূত্রটা আমরা যদি খেয়াল করি, সেখানে লেখা ছিল ট্যান এ প্লাস ট্যান
পি ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। লক্ষ্য করেন, ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান ওয়ান মাইনাস ট্যান এ, এ বলতে এটা আমি এটাকে ধরেছিলাম, আর বি বলতে ট্যান পনেরোকে ধরেছিলাম। তাহলে এই সূত্রের সাথে কিন্তু হুবহু মিলে যায়। সুতরাং এটা থেকে এই দিকে যদি যাই আমি, তাহলে এখানে দাঁড়াচ্ছে ট্যান এ প্লাস বি, এখানে এ বলতে পঁয়তাল্লিশ প্লাস বি বলতে পনেরো, এবার হচ্ছে ট্যান পঁয়তাল্লিশ আর পনেরো ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি। আমরা জানি ট্যান ষাট ডিগ্রি মান রুট অফ থ্রি ইজ ইকুয়াল রাইট হ্যান্ড ষাট, প্রমাণ সরি প্রুফ। আগের অঙ্কটির মতো আমরা এই অঙ্কটিতেও যদি দেখি, দেখা যাচ্ছে এখানেও কিন্তু কস পঁচিশ সাইন পনেরো, কস পঁচিশ সাইন পনেরো একটা প্লাস একটা মাইনাস, প্রমাণ করতে হবে কস বিশ ডিগ্রি, কট বুঝ বিশ ডিগ্রি। তো এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে সরি এটা পঁচিশ, এখানে কিন্তু অনুপাতের যে কোণের মানগুলো এগুলো কিন্তু সমান দেওয়া আছে। সুতরাং আগের অঙ্কটাতে কিন্তু সমান ছিল না, আমি কৌশল খাটিয়ে সমান করে নিয়েছি, এখানে কিন্তু আর সমান করতে হবে না। এখানে সেমভাবে কস দ্বারা ভাগ করবেন, কস দ্বারা ভাগ করবেন, কস দ্বারা ভাগ করবেন, কস দ্বারা ভাগ করবেন, অটোমেটিক্যালি আগের অঙ্কটার মতো শেষের দিকে চলে আসবে ট্যান সত্তর ডিগ্রি। তো যখন ট্যান সত্তর ডিগ্রি চলে আসবে, তখন আমাকে কিন্তু প্রমাণ এখন আসেনি, কট টোয়েন্টি ডিগ্রি আসেনি। সো আমাদের এখানে আরেকটা কৌশল খাটাতে হবে, ট্যান ওয়ান গুণন নব্বই মাইনাস বিশ, অর্থাৎ নব্বই একে নব্বই, নব্বই থেকে বিশ বাদ দিলে কিন্তু সত্তর হয়। সুতরাং আমরা এটাকে এইভাবে ভেঙে নিয়েছি, এই জিনিসটা কিন্তু আমরা নবম অধ্যায় তথা সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত শিখতে পাবো, শিখেছি। তো এখন আমরা এটি ক্যালকুলেশন করি, আমরা জানি নব্বইয়ের বীজগণিত করে ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, আর এর আসলে প্রথম চৌকনে পড়ে, কারণ নব্বইয়ের এক রয়েছে, তাহলে এক গেলাম, যাওয়ার পর মাইনাস থেকে ব্যাক করবো, তাহলে এটা 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 হচ্ছে অল প্লাস অল পজিটিভ, দেন এখানে পজিটিভ সাইন, এবং এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো বাদ থাকে বিশ, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড।